লিটন ভাই, আমরা এখন কথা বলছি জ্যোতিষ সম্রাট লিটন দেওয়ানের সঙ্গে। আচ্ছা লিটন ভাই, এবছর নতুন বছর, নতুন বছর অনেক সমস্যা হওয়ার কথা, যেহেতু বাংলাদেশের জন্মটা হলো ধনুক রাশির সঙ্গে, সেক্ষেত্রে এবার আপনি নতুন বছরটাকে কীরকম আশা করছেন? পলিটিক্যাল মুভমেন্টটা কীরকম হবে? নতুন বছরটা হলো নতুন নতুন ঝামেলা আসবে, কিন্তু কোনো ঝামেলাই থাকবে না, থাকবে শান্তির বিজয় থাকবে। আর যেহেতু আপনার আপনার ধনুকের জাতক আমরা, এবং সুতরাং আমরা এখন মকরে পড়ছি, ধনুকের পর মকর। মকর হলো বাংলাদেশের জন্য শুভ, মকরে ধন সম্পদ বৃদ্ধি মান সম্মান নিয়ে আসতেছে বয়ে, এবং আন্তর্জাতিকভাবে অনেক কিছুই বাংলাদেশে সুনাম অর্জন করবে। এবং কিছু কিছু লোকজন তো অশান্তির বিরাজ বাসবেই, এটা না থাকলে তো নেতৃত্বের মূল্যায়নই থাকে না, অন্ধকার না থাকলে তো আলোর মূল্যায়ন নেই। অন্ধকার আছে বললেই শেখ হাসিনার চারিদিকে জননেতৃত্ব, জনগণ তাকে পছন্দ করে, সারা পৃথিবীর লোক সারা দিচ্ছে, এবং কিছু লোক যদি তার বিরুদ্ধে না থাকে তাহলে তো সে একা হয়ে গেল। জি, আর যেহেতু বিরুদ্ধে আছে বললে, ওখানে যে আন্দোলন আপনারা বলতেছেন, জামাত স্বামী নানান ধরনের বিএনপি বিভিন্ন দল আন্দোলন করতেছে, অ্যাকচুয়ালি তাদের ভিতরে একটা টিমার আছে, এটা আগে অপারেশন করুক। সুতরাং এর এখন মানে অডিরমে যাওয়া লাগবে, এরা আন্দোলন করার জন্য নিজেকে আরও তৈরি করতে হবে। যে সুন্দর সংসার তাদের আছে, সংসারের ভিতরে অনেক অশান্তি আছে, সংসার গুছানোর পর আরেকজনের সংসার নেটানাটানি করুক। খালেদা জিয়ার রাজনীতি সম্পর্কে কিছু বলুন। খালেদা জিয়ার রাজনীতি, সে তার শারীরিক দিক দিয়ে বছরটা তার অসুস্থতা থাকবে, এবং সে নিজেদের ভিতরে অনেক ঝেঝামেলা আছে, তবে সে ধৈর্য ধরলে তার সফল হয়ে আসবে, হুড়ুড়ি করলে তার জন্য প্রবলেম। ধৈর্যের জন্য তার জন্য শুভ গ্রহ, আর তাড়াহুড়ার জন্য তার জন্য অশুভ গ্রহ। এখন যদি সে মনে করেন নিরিবিলি এবং সময় পাস করে দলকে গুছায়, তার জন্য শুভ। ওখানে এটা নিয়ে তাড়াহুড়া করলে নিজেদের ভিতরে আরও দ্বন্দ্ব বাড়বে, তারা কমবে না। এশার সাহেব সম্পর্কে মূল্যায়ন করেন তার রাজনীতি। এশার সাহেব তো অনেক বিখ্যাত কবি, রাজনীতিবিদ, তো উনি এখন নিউট্রাল থাকাটা ওনার জন্য বুদ্ধিজনক কাজ, অর্থাৎ উনি এখন যেভাবে আছে এভাবে থাকাই ভালো। এই মুহূর্তে তার দলের যে চাহিদা আছে সেটা আরও ডেভেলপ হওয়া উচিত। এই মুহূর্তে সে যদি একা নির্বাচন করার চিন্তাভাবনা করে, কোনো চিন্তা করে, সেটা ভুল ডিসিশন হবে। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন যে সামনের দিনগুলি অস্থির রাজনীতি হবে? না, অস্তিত্ব কিছুটা আসবে, কিন্তু সেই অস্থিরতাতে কোনো সমস্যা আসবে না। সমস্যা আসবে না, সেক্ষেত্রে অন্যান্য দলগুলি কি বিরোধী দলের সাথে এক হবে কিনা? অন্যান্য দলগুলো বিরোধী দলের সাথে কিছু কিছু এক হবে, কিছু কিছু সরবে, কিন্তু শেষমেশ রেজাল্ট জিরো হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আগামী দিনে মানে রাষ্ট্রীয় কোনো দুর্যোগ আছে কিনা? না, কোনো দুর্যোগ নাই। সরকারিভাবে সরকারের বিদেশ যোগাযোগটা কেমন হবে? বিদেশ যোগাযোগ ভালো, আর মান সম্মান বাড়বে, অন্য অন্য দেশের সাথে তো কূটনৈতিক সম্পর্ক ভালো হবে। আমেরিকার সম্পর্ক কেমন হবে? আমেরিকার সম্পর্ক আগের থেকে আরও ভালো দিকে। কীরকম ভালো হতে পারে? ভালো হবে, কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা সমাধান হয়ে যাবে। আমাদের দেশের সঙ্গে যেহেতু ওবামার সম্পর্ক গভর্নমেন্টের সঙ্গে খুব একটা ভালো না, সেক্ষেত্রে নতুন বছর কীরকম হবে? ভালো হবে, আমি মনে করি ভালো। স্বাভাবিক দিক দিয়ে আমাদের সাথে সবার সাথেই সম্পর্ক ভালো, কের সাথেই খারাপ না। বাংলাদেশে সবাই পছন্দ করে, তার কারণ হচ্ছে এটা সোনার বাংলা, জন আপনার জাতির পিতা বঙ্গবন্ধু এরা স্বাধীন করে থেকে গেছে, জনজাতি শেখ হাসিনা এরা রক্ষা করতেছে। এখন এই দেশপ্রেমিক অনেক যুবক হয়ে গেছে, আগে রাজনীতিবিদরা যা আছে, এখন সাধারণ ক্লাস শিখছে, যারা পড়ে তারাও বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে চায়, সে কবির নেতা ছিলেন, এই দেশ স্বাধীন করছে তার সম্বন্ধে জানতে চায়। ঘরে ঘরে কিন্তু এই জিনিসটা এখন মানুষ বুঝতে চায়, আমরা কাদের মাধ্যমে এই দেশ স্বাধীন করছি সেই গোড়া সম্বন্ধে জানতে চায়, এটা অজানার কিছুই নেই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।